বিশেষ একটি মন্ত্রের সাহায্যে আপনি কিন্তু অনায়াসেই আপনার ক্যাশ বক্স, ব্যবসা স্থানীয় যে ক্যাশ বক্স, সেই ক্যাশ বক্স এবং বাড়িতে যে লকার রয়েছে সেই লকারকে কিন্তু মানি ম্যাগনেট তৈরি করতে পারেন। তো কিভাবে সেই মানি ম্যাগনেট তৈরি করবেন সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিও। তো ভিডিওটি মন দিয়ে দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটিকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং রেইকি বার্তা চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রায়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনাদের যে ক্যাশ বক্স রয়েছে, ব্যবসা স্থানীয় যে ক্যাশ বক্স বা আপনাদের বাড়ির যে লকার রয়েছে সেই লকার বা ক্যাশ বক্সকে মানি ম্যাগনেট কিভাবে বানাবেন, এটাই হচ্ছে আজকের ভিডিওর বিষয়। তো এর জন্য প্রথমত কিছু জিনিস প্রয়োজন আছে। হলুদ প্রয়োজন আছে, যেটা রান্নার জন্য যে হলুদ ব্যবহার করা হয় গুঁড়ো হলুদ, সেই হলুদ হলেও চলবে অথবা কাঁচা হলুদ বেটে নিলেও চলবে। হলুদ কালারের প্রয়োজন আছে। এর পাশাপাশি সাদা কাগজ আপনার প্রয়োজন আছে। এর পাশাপাশি একটি সবুজ রঙের মোম প্রয়োজন আছে। যদি সবুজ রঙের মোম না থাকে তো সাদা নর্মাল ক্যান্ডেলও আপনি নিতে পারেন। এবার পুরো বিষয়টা বলছি, আপনাকে বৃহস্পতিবার অথবা শুক্রবার এই কাজটি করতে হবে। কাজটি কখন করবেন? রাত্রিবেলা, সন্ধ্যার পর করবেন, ঠিক আছে? সন্ধ্যার পর থেকে পুরো রাত্রিবেলার মধ্যে, ঠিক আছে? যার যখন সুবিধা সেই সময় করবেন, দিনের বেলা মোটেই এই কাজটি করা চলবে না। এবং এই কাজটি আপনি যখন করবেন একান্তে করবেন, অর্থাৎ সবার সামনে নয় এবং সবাইকে জানিয়েও করবেন না, আলাদাভাবে করবেন, একটি ঘরে শান্তভাবে আপনি কাজটি করবেন যাতে কেউ আপনাকে ডিস্টার্ব না করে। যাদের বাড়িতে লোকজন অনেক বেশি বা ঘর কম, সেক্ষেত্রে আপনি হাজবেন্ডকে জানিয়ে করতে পারেন বা যদি হাজবেন্ড করেন তাহলে ওয়াইফকে বলে করতে পারেন, ঠিক আছে? তো সেই সময়টা তারা একটু ব্যালেন্স করবে যাতে আপনাকে একান্তে কিছুক্ষণ একটা ঘরে বা একটা জায়গা, একটা ঘরের একটা সাইডে হলেও একটু গার্ড করে হলেও ব্যবস্থা করে দিতে, যাতে আপনি এটা করতে পারেন, অ্যাটলিস্ট যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করে, ঠিক আছে? এবার আপনি সহজ আসনে বসবেন, মেঝেতে আসন পেতে বসতে পারেন অথবা আপনি টেবিল চেয়ার ব্যবহার করতে পারেন, চেয়ারে বসতে পারেন। তো মেঝেতে যদি বসেন আপনার সামনে মোমবাতিটি জ্বালিয়ে দিন অথবা টেবিলে আপনি মোমবাতিটি জ্বালিয়ে দিন, ঠিক আছে? এরপর আপনি জাস্ট কিছুক্ষণ 10 বার ডিপ ব্রিথিং করুন। ডিপ ব্রিথিং কি? বুক ভরে শ্বাস নিন এবং মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন। নাক দিয়ে শ্বাসটা নেবেন এবং এভাবে ছাড়তে পারেন অথবা হাঁ করেও ছাড়তে পারেন, তবে শ্বাসটা ধীরে ধীরে ছাড়বেন, মানে যতটা নিয়েছেন তার থেকে অনেকটা বেশি ছাড়বেন, ছাড়ার সময়টা বেশি হবে। ঠিক এইভাবে, যে যতক্ষণ দেরি করে ছাড়তে পারেন 10 বার করবেন, গুনে গুনে 10 বার করবেন, চাইলে তার থেকে বেশিও করতে পারেন। মনকে খুব শান্ত করাটা খুব জরুরি। এই ডিপ ব্রিথিংটা করলে কি হবে, আপনার মাইন্ড পুরো শান্ত হয়ে যাবে। চোখ বন্ধ করে ডিপ ব্রিথিং করবেন, মন একদম শান্ত হয়ে যাবে। একটা কথা বলবো মাঝখানে, সেটা হচ্ছে যে মোমবাতিটি আপনি জ্বালিয়েছেন সাবধানতা অবলম্বন করে জ্বালাবেন, যেন কোনো জায়গায় আগুন টাগুন না লেগে যায় সেটা খেয়াল রাখবেন। খুব সেফলি মোমবাতিটি জ্বালাবেন। 10 বার আপনি ডিপ ব্রিথিং করলেন, আপনার মন একদম শান্ত, মাথায় কোনো ধরনের উদ্ভট চিন্তা, আজেবাজে চিন্তা আসছে না, সব শান্ত হয়ে গেছে। এইবার আপনি কিছুক্ষণ মা লক্ষ্মীর যে বীজ মন্ত্র শ্রীং, সেই মন্ত্রটি আপনি জপ করবেন যতক্ষণ ভালো লাগে আপনার। 5 মিনিট করতে পারেন, 2 মিনিট করতে পারেন, 3 মিনিট করতে পারেন। আপনি জাস্ট হাত দুটোকে এইভাবে রেখে হাঁটুর ওপরে আপনি
মন্ত্রটা মনে মনে জপ করবেন, শ্রিং শ্রিং শ্রিং, এভাবে মনে মনে জপ করবেন। এই শ্রিংটাকে শ্রীমও বলা যায়, ঠিক আছে। দেখবেন আমি বানানগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দুটোর মধ্যে যে কোনো একটা আপনি শ্রীম শ্রীম শ্রীমও বলতে পারেন, মনে মনে বলবেন। তো এই মন্ত্রটা কিছুক্ষণ জপ করবেন, এবং আপনি উত্তর দিকে মুখ করে বসে এই কাজটি করবেন অথবা পূর্ব দিকে মুখ করে বসে এই কাজটি করবেন, ঠিক আছে। তো প্রথমে তো আপনি মোমবাতি জ্বালিয়েছেন, তারপর সেখানে বসে আপনি ডিপ ব্রিথিং করে নিলেন, মন শান্ত হলো, তারপর শ্রীং মন্ত্র বা শ্রীং মন্ত্র আপনি জপ করলেন। এইবার আপনাকে কাগজ নিতে বলেছিলাম, তো একটি কাগজের টুকরো মোটামুটি এরকম সাইজের 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি একটি কাগজের টুকরো নিলেন। আর হলুদের কথা বলেছিলাম, সেই হলুদ কাঁচা যদি হয় বেটে নেবেন, কিছুটা বেটে নেবেন আগে, অথবা গুঁড়ো যদি হয় একটুখানি গুলে নেবেন আগে, ঠিক আছে। এবার ওই কাগজের মধ্যে আপনার যে এই রিং ফিঙ্গার, অনামিকা, অর্থাৎ যে আঙুলকে রিং ফিঙ্গার বলা হয়, যেখানে আমরা আংটি পরি, এই আঙুলটি, তো এই আঙুলে আপনি ওই হলুদ, এই আঙুলের যে মাথা সেখানে হলুদটা লাগিয়ে নেবেন। নিয়ে ওই কাগজের মধ্যে একটি শ্রীং লিখবেন, তালিবস্বয় রফলা দীর্ঘিকার দীর্ঘিকার অনুস্বর, অথবা তালিবস্বয় রফলা দীর্ঘিকার, তারপর ম, শ্রীম বা শ্রীং। আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখেছেন নিশ্চয়ই, এই মন্ত্রটাই লিখবেন। লেখার পর জাস্ট হাতের ওপরে, বাঁ হাতের ওপরে কাগজটা রাখবেন, ডান হাত দিয়ে চাপা দেবেন ওই শ্রীং লেখা কাগজটা। রেখে এবার আপনি আবার কিছুক্ষণ শ্রীং মন্ত্র জপ করুন, মা লক্ষ্মীর যে বীজ মন্ত্র সেটা আবার কিছুক্ষণ জপ করুন, 2 মিনিট 3 মিনিট জপ করুন। করার পর আপনি ওই রকম অবস্থাতেই ভিজুয়ালাইজ করুন, কল্পনার জগতে চলে যান, সেটা 2 মিনিটের জন্য হোক বা 1 মিনিটের জন্য হোক বা 10 মিনিটের জন্য। কল্পনার জগতে কি কল্পনা করবেন? মা লক্ষ্মীর কৃপায়, মা লক্ষ্মীর আশীর্বাদ আপনি পাচ্ছেন, এবং তার আশীর্বাদের ফলেই আপনার যে ক্যাশ বক্স সেটা পরিপূর্ণ হয়ে রয়েছে, বাড়ির যে লকার সেটা অর্থে পরিপূর্ণ হয়ে রয়েছে, ঠিক আছে। চতুর্দিক থেকে অর্থ ক্যাশ বক্সে আসছে, লকারে আসছে, এসে জমা হচ্ছে, ঠিক আছে। এই কল্পনাটা, সিম্পলি এই কল্পনাটা আপনাকে করতে হবে যতক্ষণ আপনার ভালো লাগে। আপনি 2 মিনিট করতে পারেন, 3 মিনিট করতে পারেন, 5 মিনিট করতে পারেন, 10 মিনিট করতে পারেন, আপনার যতক্ষণ ভালো লাগছে আপনি ততক্ষণ করুন। তারপর সিম্পলি কাগজটা হাত থেকে নামিয়ে রাখুন, মা লক্ষ্মীকে প্রণাম জানান, আপনার ইষ্টদেব দেবী, আপনার এক কথায় হায়ার সেলফ, ইউনিভার্স, এঞ্জেলস, সবাইকে ধন্যবাদ প্রণাম জানান, জানিয়ে আপনি এই কাজটি কমপ্লিট করুন, মানে শেষ এখানেই। এবার এই যে কাগজটি আপনি লিখেছেন যেখানে শ্রীং হলুদ দিয়ে, সেই কাগজটি কি করবেন? সেই কাগজটি চেষ্টা করবেন, যদি পারেন, সম্ভব হয়, ল্যামিনেশন করে নিতে। ল্যামিনেশন করে নিয়ে আপনি আপনার ক্যাশ বক্সে রেখে দিন অথবা লকারে রেখে দিন। আপনার মনে হয় যে যদি ক্যাশ বক্সে রাখলে ভালো, তো আপনি ক্যাশ বক্সে রাখুন। আপনার যদি মনে হয় না আমি লকারে রাখবো, তাহলে লকারে রাখুন, যে কোনো এক জায়গায় রাখুন, একই কাজ হবে, ঠিক আছে। এই টেকনিকটি জীবনে একবারই করবেন, তবে পরবর্তীতে যদি করতে চান, আপনার যদি মন চায়, সেক্ষেত্রে আগের কাগজটি কিন্তু লকার থেকে বার করবেন না, নতুন করে আরেকটি বানিয়ে আবার লকারে রাখবেন। তো এই ছিল আজকের মন্ত্রের সাহায্যে নিজের লকার বা ক্যাশ বক্সকে মানি ম্যাগনেট বানানোর পুরো প্রক্রিয়া। তো এটা আপনারা করুন, এবং কে কতটা উপকার পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, বা ডাইরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপে লিখতে পারেন। তবে একটা কথা বলবো, সেটা হচ্ছে অন্যান্য সব ভিডিওর মতোই, এই ভিডিওতে আমি যা শেখালাম সেগুলো যদি আপনার বিশ্বাস হয় সেক্ষেত্রে আপনি করবেন, যদি বিশ্বাস না হয় তাহলে এই ভিডিও আপনার জন্য নয়। পাশাপাশি আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে এর আগেও একটি ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে মানি ব্যাগ বা ওয়ালেটের মধ্যে এরকম কাগজে লিখে এই শ্রীং মন্ত্রই লিখতে বলেছিলাম, তবে সেটা লাল কালি দিয়ে, সেটা একটু অন্যরকম ব্যাপার ছিল ভিডিওতে। সেটাতে কিন্তু বহু মানুষ উপকৃত হয়েছেন, আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন, তার জন্য সকলকে ধন্যবাদ জানাই। ইভেন আমি নিজেও বিষয়টি করেছি, খুব ভালো উপকার পাচ্ছি। তো এটাও আপনারা খুব ভালো উপকার পাবেন, এটা ক্যাশ বক্স এবং আপনার লকারের জন্য বিশেষ করে, তবে এই কাগজটি কিন্তু ওয়ালেটেও রাখা যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, আরও কিছু জানতে অথবা রেইকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস করতে পারবেন, এমনকি আপনার ফ্রি টাইমেও আপনি চাইলে যে কোনো ক্লাস বা কোর্স করতে পারবেন। বর্তমানে সবচেয়ে শক্তিশালী রেইকি
হোলি ফায়ার থ্রি রেইকি সেটা শিখতে পারেন, হোলি ফায়ার করুণা রেইকি সেটা শিখতে পারেন, কুণ্ডালিনী রেইকি, ট্র্যাডিশনাল রেইকি, ক্রিস্টাল, এঞ্জেল, মানি, অনেক ধরনের কোর্স আমি করাচ্ছি। কী কী কোর্স করাচ্ছি সেগুলো ভিডিও শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন। সেখান থেকে যে কোনো কোর্স করার জন্য কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেইকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।